সোমবার ফজরত ফটিকছড়ি উপজেলার লেলাং ইউনিয়নের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ শাহনগর উচ্চ বিদ্যালয় পরিদর্শন গৈজি চট্টগ্রাম মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের উপ কলেজ পরিদর্শক মোহাম্মদ আলী পরিদর্শনের সময় তিনি বিদ্যালয়ের শিক্ষার মান, অবকাঠামো উন্নয়ন এবং বিদ্যালয়ের অভ্যন্তরীণ বিষয়ত সবল লয়। বিদ্যালয়ে বে কলেজত রূপান্তর করিবার লাই সরকারি প্রক্রিয়াধীন আছে, যে হারণে তিনি এই পরিদর্শনত আসছে। এ সময় পরিদর্শক জানাইল দিন আবার এদের ছাত্র সংখ্যা এবং হালনাগাদ তথ্য দেওয়ার জন্য নির্দেশনা চেয়েছেন শিক্ষা বোর্ডের কাছে। শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ আবার আমাকে পুনরায় পরিদর্শন কলেজ করার জন্য পুনরায় পরিদর্শনে পাঠিয়েছে। অবকাঠামো, ছাত্রছাত্রীর মান বা অন্যান্য আনুষঙ্গিক জিনিসগুলো অনেক ডেভেলপ হয়েছে আমার মনে হয়। আমি চেষ্টা করব ভালো রিপোর্ট দেওয়া যায়, সেই চেষ্টাটা আমি করব। বিদ্যালয় পরিদর্শনকালে উপস্থিত আছিল দিন বিদ্যালয় পরিচালনা পরিষদ সভাপতি ও লেলাং ইউপি চেয়ারম্যান সরোয়ার উদ্দিন চৌধুরী শাহিন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান সরোয়ার হোসেন, প্রধান শিক্ষক দিদারুল হক, পরিচালনা পরিষদের সদস্য আলহাজ মাহবুবুল আলম, মোহাম্মদ কামাল উদ্দিন ও অনিতা রানী নাথ। মেয়েরা এখানে লেখাপড়া করে এসএসসি করার পর তাদের আর সুযোগ হয় না কলেজে পড়ার, কারণ কলেজ আমাদের থেকে অনেক দূরে, বিশেষ করে নানুবুল্লাহ কবির কলেজ এখান থেকে 4 কিলোমিটার, নাজিরহাট কলেজ প্রায় 6 কিলোমিটার, ফটিকছড়ি কলেজ প্রায় 4 কিলোমিটার। এইভাবে আমাদের মেয়েরা খুবই অবহেলিত, লেখাপড়ার থেকে বঞ্চিত হচ্ছে। এবং এখানে কলেজ করার জন্য এটা লেলাং ইউনিয়ন পরিষদের সর্বস্তরের জনগণের প্রাণের দাবি। পরে বিকালে ইউপি চেয়ারম্যান সরোয়ার উদ্দিন চৌধুরী শাহিন জেলা পরিষদ উত্তুন বরাদ্দকৃত 4 লক্ষ টিয়া ব্যয়ে আবুল কাশেম চেয়ারম্যান বাড়ি সড়কের 590 ফুট ডাবল বিগ সলিন নির্মাণ কাজের উদ্বোধন করে। উদ্বোধনকালে তিনি নিম্নমানের বালি ব্যবহার নগরী বেল্লায় চিকাদারলরে এ ব্যাপারে সতর্ক করে এবং সড়কের কাজ এবং সড়কের গুণগত মান চিকরাহিয়ানে সুচারুভাবে সম্পন্ন করার নির্দেশ দেয়।